ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, দেখো আবার চলে এসেছি ভিডিও বানাতে। দেখো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, সব কাজটা সেরে চান টান ছেড়ে চাটা খাওয়া হয়ে গেছে, ঠাকুরকে জল খাবার দেওয়া হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা, এবার আমি রান্না বসাতে যাবো। চলো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা, আজকে আমি কী বানাবো, কী বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো ওইদিকে বাচ্চারা কেমন চেঁচামেচি করছে, চলো দেখো। তারপর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে ওর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, এটা টমেটো পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর এটা দেখো ওই মশলা চাট মশলা, তারপর দিয়ে ওর মধ্যে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ওইটাকে ভালো করে মিক্সড করে আমি মাখিয়ে নেবো, দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ওইটা চাপা দিয়ে রেখে দেবো। আজকে আমি এইরকমভাবে মাংসটা রান্না করব। দেখো এইদিকে আমি আচার উনি রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি আলু দিয়ে মাংসটা বানাবো। মাংস আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যে একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে নরম হয়ে যায়। তারপরে দেখো আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, বাটা টমেটো দিয়ে, তারপর মাংসটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা কষাবো। তারপর মাংসর মধ্য থেকে দেখো তেল ছেড়ে গেছে, মাংসটা আমার কষানো হয়ে এসেছে। তারপরে ওর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেবো। এরকম মাংসটাকে আগে মিক্সড করে রাখলে, সব মশলা দিয়ে এরকম করে মাংস রান্না করলে মাংসর টেস্ট আলাদা রকম হয়, খুব সুন্দর হয়। আমি মাংসটা একটু ঝোলঝোল করে বানাবো। দেখো আমার মাংসটা হয়ে এসেছে, তারপরে আমি উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখো তারপরে আমি এইদিকে একটা বানাবো আবার রেসিপি। দেখো এখানে দেখো মাছের ডিম নিয়েছিলাম, মাছের ডিম আর বেসন নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে ওইটাকে ভালো করে আমি ফাটিয়ে নেবো। যত ফাটাবো তত মানে ওর বড়াগুলো ফুলে উঠবে, ভালো করে ফাটাতে হবে ওইটা দিয়ে। আজকে আমি ওই ডিমের ডিমটা দিয়ে আর ওই ফাটিয়ে বেসন দিয়ে ওইটা দিয়ে আমি আজকে আমড়া দিয়ে টক বানাবো। দেখো তারপর বোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপর এখানে দেখো ছোট ছোট আমড়া, একবারে নরম আমড়া কেটে নিয়েছি, আর বোড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফুরন, আর দিয়ে ফুরন দিয়ে আমি ওর মধ্যে আমড়াগুলোকে ঢেলে দেবো, দিয়ে আমড়াগুলোকে একটু ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, দিয়ে নাড়াচাড়া করলে আমড়াগুলো আমার নরম হয়ে চলে আসবে, নরম হয়ে যাবে। তারপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে দেখো এখানে আমার ডিমের টকটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিগুলো, ভালো লাগলে আমাদের পাশে থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।